আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। ভাইরাল এন্টারটেনমেন্ট বিডি আইটেমস এর আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার একটি মহাসুখবর। আমি অলরেডি দিয়েছি যে নোটিশটি থেকে আপনাদের কনফার্ম হয়েছে যে আপনাদের পরীক্ষাটি 18 তারিখ হতে যাচ্ছে 1080 পদে। তো আর একটা বিষয় জানাবো যে অফিস সহায়কের পরীক্ষার পদের পরীক্ষা কবে হবে এবং আপনাদের পরিবার পরিকল্পনা পরিদর্শিকার এসএমএসটি কবে আসবেন। তার আগে ছোটো রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেল থেকে আসেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই নোটিশের মাধ্যমে আপনাদের পরিবার পরিকল্পনা পদের লিখিত পরীক্ষার যে বিজ্ঞপ্তির কনফার্ম বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশ করা হয়েছে। তো আমরা নিশ্চিতভাবে জানিয়ে নিতে পারি যে পরিবার পরিকল্পনা পরীক্ষাটি 18/2/2022 অর্থাৎ এই মাসে 18 তারিখে আপনারা হতে যাচ্ছে। তো বুঝতে পারছেন যে আপনারা এই বিষয়ে আশা করি আপনারা জানতে পেরেছেন। এখন সকলে প্রশ্ন যাচ্ছে যে আমাদের এসএমএসটি কবে আসবে। আর যারা অফিস সহকারী আবেদন করেছেন তাদের কোশ্চেন হচ্ছে যে অফিস সহকারীর পরীক্ষাটি কবে হবে। তো পরিবার পরিকল্পনা পরিদর্শিকার আপনারা জানেন যে আর মাত্র আছে অল্প কয়েকদিন, তার ভিতর 13 তারিখ আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরুর আগেই আপনাদের এসএমএসটি আসবে, এসএমএসটি আসা শুরু করবে। তো আশা করি আপনাদের আগামীকালকে এসএমএসটি মাস্ট আসবে। আমি আবার বলছি, আগামীকাল আপনাদের এসএমএসটি অবশ্যই অবশ্যই আসবে আপনাদের মুঠোফোনে। অনেকের হয়তো আজকেও আসতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু 100% বলা যাচ্ছে না, কারণ আপনাদের আগামীকালকে আর পরের দিন আপনাদের অ্যাডমিট কার্ড যেহেতু আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে, তাই আগামীকালকে 100% দিবে। আপনারা এতে নিশ্চিতভাবে থাকেন। আশা করি আপনাদের আগামীকালকের ভিতরে আপনারা এসএমএসটি পাবেন। এখন অনেকে কোশ্চেন আসছে যে আমাদের পরীক্ষা কোন আকারে হবে। আরে ভাই, আমি 2 মাস ধরে বলতেছি যে আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ আকারে। অনেকে আবার কোশ্চেন করেন যে ভাই এমসিকিউ আবার লিখিত তাহলে দিল কেন? এখানে আপনাদের এমসিকিউটাও লিখিত হয়, এমসিকিউটাও লিখিত আওতায় পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের 70টি এমসিকিউ আকারে থাকবে। এখন কাট অর্থাৎ আপনাদের এখানে কোনো ভুল উত্তর হলে কি মার্ক কাটা হবে, এটি আসলে বলা যায় না। অনেক সময় কাটে, অনেক সময় থাকে না। যখন আপনাদের কোশ্চেন দেওয়া হবে তখনই উপরে লেখা থাকবে, তো সেটি আপনারা পয় নেবেন আশা করি। এখন আসা যাক আপনাদের অভিষয়ক পদের পরীক্ষাটি কবে হবে। আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী আপনাদের অভিষয়ক পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত 25 তারিখ। 25 তারিখ আশা করি আপনাদের অভিষয়কের পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই বিষয়ে আমাদের পরবর্তীতে নোটিশ দেওয়া হবে। এই যে অফিস পরিবার পরিকল্পনা পরিদর্শিকা যে যেমন নোটিশটি দিয়েছে, তেমনই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আরেকটি নোটিশ দেওয়া হবে। সেই নোটিশটির মাধ্যমে কনফার্ম করা হবে যে আপনাদের পরীক্ষাটি কোন জায়গায় হবে। তো আশা করি আপনারা বিস্তারিত তথ্য পেয়েছেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপনি তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আশাতেই থাকুন ভাইরাল এন্টারটেনমেন্ট বিডি। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।